নমস্কার, আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। আপনারা দেখছেন আনন্দ বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার শাক্ততীর্থ তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মানুষের ঢল নেমেছে। সারা রাজ্যব্যাপী মিষ্টির দোকানে একদিনের প্রতীকী ধর্মঘট পালিত হল সোমবার। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক ও গ্রামবাসীরা। উচ্চালন কলেজ প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সোমবার। রবিবার রাত 9টা নাগাদ আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়া দুই শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কালনা থানার বাগনাপাড়া অঞ্চলে শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল। চলে আসছে বিস্তারিত খবরে। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার শাক্ততীর্থ তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মানুষের ঢল নেমেছে। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত ও সাধু সন্ন্যাসী উপস্থিত হন এদিন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও তারাপীঠ মন্দিরে মানুষের ঢল নেমেছে। বাংলার শাক্ততীর্থ তারাপীঠে দেবী কৌশিকীর উদ্দেশ্যে নিবেদিত এই তিথিতেই মাতৃকা শক্তির আরাধনা করা হয়। দশম মহাবিদ্যা তন্ত্র অনুসারে দশম মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারার আবির্ভাব হয়েছিল কৌশিকী অমাবস্যায়। রবিবার রাত থেকেই রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত সমাগম ঘটে। আয়োজন করা হয় বিশেষ পূজা পাঠের। শুধু ভক্ত নয়, দূর দূরান্ত থেকে বহু সাধু সন্ন্যাসীও মন্দিরে উপস্থিত হন। আয়োজন করা হয় বিশেষ যাগযজ্ঞেরও। এদিন জেলার বিভিন্ন মন্দিরগুলিতেও বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। বহু ভক্তরা পুজো দেওয়ার লক্ষ্যে মন্দিরে ভিড় জমান। তারাপীঠ থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা রাজ্যব্যাপী মিষ্টির দোকানে একদিনের প্রতীকী ধর্মঘট পালিত হল সোমবার। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ডাকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সারা রাজ্যব্যাপী মিষ্টির দোকান একদিনের প্রতীকী ধর্মঘট পালিত হল সোমবার। মিষ্টি ও নোনতার উপর জিএসটির প্রত্যাহারের দাবিতে গড়ে ওঠে এদিনের এই ধর্মঘট। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ডাকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আগামী 24 থেকে 26 আগস্ট কলকাতার বুকে 72 ঘন্টার রিলে অনশন কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জিএসটি চালু হওয়ায় এই শিল্প অসুবিধায় সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। সমস্যা রোধে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তম আন্দোলনের পথে যাবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। মিষ্টি ও নোনতা জাতীয় দ্রব্যের জিএসটি ঘোষণার প্রতিবাদে সারা রাজ্যের সাথে বিবর্তাতেও আজ আমরা ধর্মঘটে সামিল হয়েছি। জিএসটি প্রত্যাহার না করা হলে আগামীতে পশ্চিমবঙ্গ মিষ্টি ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ, পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামা হবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক ও গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দ্রপুরে সোনারডাঙ্গা জুনিয়র হাই স্কুলে। অবিলম্বে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দেখিয়ে স্কুলে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী ও অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দ্রপুরে সোনারডাঙ্গা জুনিয়র হাই স্কুলে। ইন্দ্রপুর ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ ও গ্রামের মানুষদের দাবি, দীর্ঘ 4 বছর ধরে স্কুলের কোনো উন্নয়ন হয়নি। 1960 সালে এই জুনিয়র স্কুলটি স্থাপিত হয়। বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 155 জন এবং শিক্ষক আছেন 7 জন। বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, মিড ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়।
স্বাধীনতা দিন মাত্র 15 মিনিটের জন্য পতাকা তোলা হয় বলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের পক্ষে দাবি তোলা হয় স্কুলে যথাযথ পঠন পাঠনের পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। আজকে সোনারডাঙ্গা জুনিয়র হাই স্কুলে যে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা, আমার মনে হচ্ছে সেগুলোকে আমরা দেখব যে কি ব্যাপার, কিন্তু আমি ঘটনাস্থলে গিয়ে যা দেখেছি তাতে মনে হচ্ছে যে না, ওনারা ঠিকই বলছেন। আজকে তো আমি দেখেছি যে হেডমাস্টার থেকে শুরু করে অন্যান্য টিচার এবং নন টিচিং স্টাফ তারা 10:35 কি 10:40 পরে স্কুলে ঢুকছেন, এটাকে মেনে নেওয়া যায় না। আমি পরিষ্কার বলে দিয়েছি যে না, আজকে আপনাদের সবাইকে সিল করা হবে, যখন খুশি স্কুলে আসবেন, এটা বরদাস্ত করা যাবে না। মিড ডে মিল নিয়ে অভিযোগ রয়েছে, স্কুলের পঠন পাঠন নিয়ে রয়েছে, গোটা স্কুল বিল্ডিংটা একটা পোর্শন পুরনো বিল্ডিং যেটা সেটা ভেঙে পড়ার দিকে, অথচ সেখানে ক্লাস 8 ক্লাস হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা মানবিকতা দরকার। এই বিষয়ে চিন্তা ভাবনা আমার মনে হয় যে স্কুল কর্তৃপক্ষ যারা আছেন, হেডমাস্টার থেকে শুরু করে ম্যানেজিং কমিটি, তারা তাদের অপদার্থতার পরিচয় দিচ্ছে। ইন্দুপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। উচ্চালন কলেজ প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। এদিন আনুমানিক 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল ঈর্ষণীয়। একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। শিবিরটি অনুষ্ঠিত হয় উচ্চালন কলেজ প্রাঙ্গণে। এসপিপি গ্রুপের প্রতিষ্ঠাতা শক্তিপদ ভট্টাচার্যের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। এদিন আনুমানিক 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এসপিবি গ্রুপের কর্মকর্তা এবং কর্মী ছাড়াও অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে জনগণের সুবিধার্থে রক্তদান করেন আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল। রক্তদাতাদের মধ্যে মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল লক্ষণীয়। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। সমগ্র কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এটা 31তম এসপিবি গ্রুপের প্রতিষ্ঠাতার মালিক স্বর্গীয় শক্তিপদ ভট্টাচার্যের 31তম বার্ষিকী উপলক্ষে একটা রক্তদান শিবির প্রতিবছরই হয়, বছর হচ্ছে। আমাদের ছেলে 150 জন রক্তদান করবে এবং আমাদের ছাত্রছাত্রীরা আছে, তার মধ্যে যারা স্থানীয় মানুষ অভিভাবক অভিভাবিকেরা এই রক্তদান অংশগ্রহণ করছে। সারাদিন এই অনুষ্ঠানটা চলবে। প্রতি বছরের ন্যায় এবছর কীভাবে পালন করছে দিনটা? এটা তো একচুয়াল কোনো অন্যপূর্ণ অনুষ্ঠান নয়, এটা একটা সমাগত অনুষ্ঠান। সুতরাংভাবে সেই ধরনের অনুষ্ঠানকে যেভাবে পালন করা হয় সেভাবেই করা হচ্ছে। কলকাতা থেকে বিশ্বগত সূত্রধর তার বাউল সম্প্রদায় এই অনুষ্ঠানের পর বাউল পরিবেশন করবে ও সারাদিন ছোটো ছোটো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পালন রক্ত সংগ্রহ করছি। কারণ বর্ধমান মেডিকেল কলেজ এই রক্ত সংগ্রহ করছে এবং এই রক্ত দেওয়ার পর আমরা যে দুঃস্থ এলাকার যে মানুষ ওই কার্ড আমরা তাদের মধ্যে বিতরণ করি এবং এই কার্ড দ্বারা পেয়ে উপকৃত হয়। এই সাথে আমরা সমগ্র এসপিবি গ্রুপের এসপিবি বিল্ডিং ক্যাম্পাসে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। উচ্চালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বিশেষ বিশেষ খবর নিয়ে ফিরলাম বিরতির পর। রবিবার রাত 9টা নাগাদ আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার 2 শিক্ষক হাফেজ শামীম ও হাফেজ কামরুদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় হাফেজ শামীম আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার 2 শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল 2 ছিনতাইবাজের বিরুদ্ধে। রবিবার রাত 9টা নাগাদ হাফেজ শামীম ও হাফেজ কামিরুদ্দিন বাড়ি থেকে মাদ্রাসা ফেরার পথে খানাকুল থানার গৌরনের কাছে 2 শিক্ষকের গাড়ি আটকে তাদের লক্ষ্য করে 2 ছিনতাইবাজ গুলি চালায় বলে অভিযোগ। 3টি গুলি চালানো হয় বলে দাবি করা হয়।
একটি গুলি হাফেজ শামীমের ডান হাতে লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তো আসতে গিয়ে দুটো ছেলে ক্যালকুলেটারে বসে ছিল, তারা মোবাইল ঘাঁটছিল। তো মোবাইল ঘাঁটতে বাইক থেকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে যায়। তো আমরা আসছি, আসার পরে দাঁড়িয়ে পড়েছি। একজনের মুখে কালো কাপড় বাঁধা আর একজনের সাদা কাপড় বাঁধা। তো দিতেই দুটো গুলি চালিয়েছে, তো মাথায় হাত করে নিতে গুলি ধরে চলে গেছে। তারপরে আবার মেরেছে, তো মারতে ওর হাতে লেগেছে ভাইটার। তো লাগতে আর একটা আমার পায়ে লেগেছে, আমার জুতোই লেগেছে কিন্তু ওর হাতে লেগেছে। একজনই ওই অবস্থা খারাপ, তো একজন খালে, আমার দুজনই খালে পড়ে গেছে। একজন দিয়ে ওকে তুলতে পারছিলাম না, তো কোনো টেনে নিয়েছে রাস্তার পাশে, আর্ধেক খালে আর্ধেক তুলে রেখেছি। দেওয়ার পর সব ফোন ফোন পানিতে পড়ে যায়। তো অনেক কষ্ট একটা ফোন ওপেন করে একটাই কল করতে পেরেছি, বেশি ফোন বন্ধ হয়ে গেছে। ওটা গৌড়ন থেকে নিয়ে যে হেলান যাচ্ছে রাস্তাটা মহিকুণ্ডের ভিতর দিয়ে, ওই রাস্তার মাধ্যমে আমার মনে হচ্ছে ডাকাতি। ওরা দুটো ছেলে ইয়ং ছিল, তো একদম রোগা মাথা ছেলে, আরামবাগ থেকে সুরজ আলী খানের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। কান্না থানার বাগনাপাড়া অঞ্চলে শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী ইমরান শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল প্রাক্তন বাগনাপাড়া অঞ্চল সভাপতি সমীর মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্না থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের সক্রিয় এক কর্মীর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কান্না থানার বাগনাপাড়া অঞ্চলের শ্রীরামপুরে। তৃণমূল কর্মী ইমরান শেখের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রাক্তন বাগনাপাড়া অঞ্চল সভাপতি সমীর মণ্ডলের অনুগামীরা বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে। এরপর এলাকার লোক জড়ো হলে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। খবর পেয়ে কান্না থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকা পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করে। যদিও এখনও পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তারা পার্টি করা করতে, তারা পার্টি খুব একটা, ওদের পার্টির কোনো ব্যাপার নেই, ওরা সব সমাজ বিরোধী। ওরা মানে কি মদ খায়, সমাজ বিরোধী ও গুন্ডাগুলোকে নিয়ে ঘুরে। সমীর পড়াচ্ছে, ওই তো দুষ্কৃতীদের নিয়ে সমীর পড়াচ্ছে যে তুমি একটু দমে যাও, পার্টি আমি করবো, আমার দলের লোকেরা করবে। ওকে প্রাক্তন সভাপতি করে বাদ হয়ে গেছে, ও কিন্তু সভাপতির সঙ্গে একসঙ্গে মিলে বলছে আমি কাজ করবো। ও বলছে আমি করবো ক্ষমতা দখল। হ্যাঁ বলছে আমি ক্ষমতা, মানে ক্ষমতা ছিল, ক্ষমতাটা হারিয়ে গেছে, সেই ক্ষমতার লোভে ওখানে পাগল হয়ে বেড়াচ্ছে। ইমরানকে সরাতে হবে, ইমরানকে খুন করতে হবে, নাহলে ইমরানকে যদি না খুন করি আমি আরো পদ পাবো না। তারপরে কি করেছো? তারপরে ইমরানকে খুন করার জন্য কি বোম মেরেছে? হ্যাঁ ইমরান ফোনে শুনেছি আমরা, বলছে যে ইমরান তাহলে কি করবে? মানে বোম প্রথম মেরেছে একটা, অতটা বেশি আওয়াজ হয়নি, তারপরে যেটা মেরেছে প্রচুর আওয়াজ। তারপরে সব মানুষজন গাদা সব বেরিয়ে আসার পর দেখি যে এরকম, আর তাদের যারা মানে মেরেছে তাদের হলে ধরা যায়নি। ভয়ে তো আছি, ভয়ে তো আছি, ভয়ে তো একটা হবে। আতঙ্ক মানে খুবই আছে, মানে ইয়ে লাগছে, বাড়িতে থাকলে আতঙ্ক, ভয় লাগছে যে কোন কোনখানে আছে নাকি, কোনো কিছু আবার হবে নাকি, আস আবার এই রাতকাল আসছে আবার কি হবে না হবে, এই একটা ভয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার শাক্তীর্থ তারাপীঠ কৌশিকী অমাবস্যা উপলক্ষে মানুষের ঢল নেমেছে। সারা রাজ্যব্যাপী মিষ্টির দোকানে একদিনের প্রতীকী ধর্মঘট পালিত হল সোমবার। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবক ও গ্রামবাসীরা।
উচ্চালন কলেজ প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। রবিবার রাত 9টা নাগাদ আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়া দুই শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কালনা থানার বাগনাপাড়া অঞ্চলে শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।